জলের মধ্যে কুমিরের তাড়া খেয়ে কোনো রকমের পারে উঠে দেখা গেল সামনে এক হিংস্র বাঘ। এমন উভয় সংকটে কি করণীয়? পাচার শেষ চেষ্টা করা নাকি অসম্ভব মেনে হাল ছেড়ে দেওয়া? সদ্য স্কুল পেরোনো পেরুর এক কিশোরী অসম্ভব বুঝেও প্রথমটি বেছে নিয়েছিলেন, বানভাসী হয়েও খড়কুটো ধরে যেমন বাঁচতে চায় মানুষ। মেয়েটির নাম ছিল জুলিয়ান কোপ্টে। এক অদ্ভুত বিমান দুর্ঘটনায় শিকার হন তিনি। জুলিয়ান কোপ্টে প্রায় 10,000 ফুট উচ্চতা থেকে বিমান ভেঙে মাটিতে পড়ে গিয়েছিলেন, তবে তারপরেও তিনি বেঁচে যান। এমন মিরাক্কেলের সামনে পড়েও অবশ্য অবাক হওয়ার অবকাশ পাননি জুলিয়ান, কারণ প্লেন ভেঙে পড়ে তিনি পড়েছিলেন অ্যামাজনের গভীর জঙ্গলে। এক বিপদের মুখে মুক্তি পেতে না পেতেই আরেক বিপদের মুখে জড়িয়ে যান তিনি। জনবিবর্জন এবং বিপদ সংকুল অ্যামাজনের জঙ্গলে সম্পূর্ণ একা জুলিয়ান ভাবতে পারেনি সেখান থেকে সে বেঁচে সভ্যজগতে ফেরা তার আর সম্ভব হবে। তবু হাল ছাড়েনি, শেষ চেষ্টাও করে গিয়েছিলেন। প্লেন থেকে পড়ে যাওয়ার গলার হাড় ভেঙে গিয়েছিল জুলিয়ানের, চোট লেগেছিল হাতে পায়ে, খুব লেগিয়েছিল শরীরের বেশ কয়েকটি জায়গা। এই অবস্থায় অ্যামাজনের জঙ্গলে কাদার মধ্যে টানা 2 দিন পড়েছিলেন জুলিয়ান। জ্ঞান ফিরলে পরিস্থিতি বুঝে উঠতেই গোটা একটা দিন লেগে গিয়েছিল তার। হ্যাঁ বন্ধুগণ, আমি রয়েছি আরকে আপনাদের সাথে, আর আজ আপনাদের কথা বলবো এমন এক মেয়ের সম্বন্ধে যিনি 10,000 ফুট উচ্চতা প্লেন থেকে পড়ে গিয়েও বেঁচে ফিরেছিলেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাল 1971, সময়টা ছিল ডিসেম্বরের শেষ সপ্তাহ। বড়দিনের উৎসব মানাতে মায়ের সঙ্গে ফিরছিলেন জুলিয়ান পেরুর পেঙ্গোনিয়াতে নিজের বাড়িতে। 24শে ডিসেম্বর দুপুরের কিছুক্ষণ আগে আকাশে উড়ে জুলিয়ানদের বিমানটি, লান্সা ফ্লাইট নাম্বার 508। তবে উড়ার 25 মিনিট পরই শুরু হয় প্লেনের গণ্ডগোল। জুলিয়ানের বাবা মা দুজনেই ছিল প্রাণীবিজ্ঞানী। পেঙ্গুনিয়ার বাড়িটি ছিল আদতে তাদের ছোটখাটো একটি গবেষণাগার। জঙ্গলে তারা বাড়িটি করেছিলেন শুধুমাত্র গবেষণার জন্য। বাড়ি ফেরার জন্য সেদিন তাড়াহুড়ো করছিলেন জুলিয়ান। এদিকে একের পর এক গোলমালও হয়েই চলেছিল সেই দিন। 1 ঘন্টার উড়ান, অথচ সে বিমানটি রওনা হতেই দেরি হয়ে যায় 7 ঘন্টা। হঠাৎই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে পড়ে বিমানটি মারাত্মক ঝাঁকুনি দিতে শুরু করে। ঝাঁকুনির দমকে খুলে যায় প্লেনের জিনিসপত্র রাখার জায়গাগুলো। যাত্রীদের অনেকেই ক্রিসমাসের উপহার নিয়ে বাড়ি ফিরছিলেন। বড়দিনের আগেই সেই উপহারের বৃষ্টি শুরু হয় বিমানের ভেতর যাত্রীদের মাথার ওপরে। চাইলে তখনও ঘুরিয়ে নেওয়া যেত বিমানটি, কিন্তু বিমান সংস্থার ওপরেও সম্ভবত উৎসবের চাহিদা মেটানোর চাপ ছিল। সেই প্রতিকূল পরিস্থিতিতেও বিমানটি তার যাত্রাপথে এগোতে থাকে, আর ঠিক 10 মিনিট পরেই ঘটে যায় বিরাট এক দুর্ঘটনা। বিদ্যুতের একটা ঝলক দেখা যায় বিমানের বাম দিকের টানায়। জুলিয়ান তার মাকে চিৎকার করে বলতে শুনে ব্যাস এটাই শেষ, সব শেষ হয়ে গেল। তারপরই বিমানটি ডিগবাজি খেয়ে নাক বরাবর সজোরে নিচের দিকে নামতে শুরু করে। এক পর্যায়ে বিমানটি 2 ভাগ হয়ে যায় এবং সিট সহ নিচের দিকে ছিটকে পড়ে জুলিয়ান। জুলিয়ানের এরপর আর কিছুই মনে নেই। শেষ মুহূর্তে শুধু ইঞ্জিনের প্রবল আওয়াজ, ফুটে অন্ধকার চারিপাশে, আতঙ্কের চিৎকার কথা মনে আছে তার। আর মনে আছে একটা দৃশ্য, ঘন জঙ্গল তার দিকে ক্রমশ ধেয়ে আসছে। পরের দিন জ্ঞান ফিরে জুলিয়ানের, ঝরে যাওয়া পাথার পুরু চাদরের ওপর পড়েছিল তার যন্ত্রণায় কাটা শরীরটা। 21,000 ফুট উচ্চতায় দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল সেই বিমান। 10,000 ফুট উচ্চতা থেকে ভেঙে পড়েছিলেন বিমানটি। সেখান থেকে জঙ্গলের পিছানায় পাতায় এসে পড়েছিলেন সদ্য স্কুল পড়ানো সেই কিশোরী। তবে তারপরও আঘাত লেগেছিল প্রচুর। গলার হাড় ভেঙে গিয়েছিল জুলিয়ানের, মুচড়ে গিয়েছিল হাঁটু, কাঁধে ছিল গভীর ক্ষত। আহত অবস্থায় জ্ঞান ফিরলেও উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না তার। আরও একটা দিন পেরিয়ে গেল, আরও একটা রাত ওইভাবেই পাতার বিছানায় শুয়ে তার প্রায় অচেতন হয়েই কেটে যায়। পরে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন জুলিয়ান তার জীবন কাহিনীতে। বলেছেন, সারা শরীর ভিজে, কাদায় নোংরায় মাখামাখি, হয়তো দুর্ঘটনার পরের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল। আমি পাতার বিছানায় মায়ের গর্ভে থাকা ভ্রূণের মতোই নিশ্চিন্তে শুয়েছিলাম। জ্ঞান ফেরার পরও আরও 24 ঘন্টা। ছোট থেকেই বড় হয়েছেন জঙ্গলে জুলিয়ান। তার বাবা তাকে শিখিয়েছিলেন জঙ্গলের পথ হারালে কীভাবে বাঁচার চেষ্টা করতে হয়। জুলিয়ান লিখেছেন তার বইতে, বাবা তাকে বলেছিলেন জঙ্গলে হারানোর সময় সবসময় নদীর খোঁজ করতে, নদী তাকে রাস্তা দেখাবে। ছোটবেলার সেই শিক্ষা কাজে লেগে যায় তখন। জঙ্গলের আওয়াজ শুনে বুঝতে পারি পেঙ্গুনিয়ার জঙ্গলেই রয়েছি এখন।
একটা লাঠি নিয়ে রাস্তার খোঁজে বেরিয়ে পড়ি। প্রথমে তার মায়ের খোঁজ করেন জুলিয়েন, কিন্তু তার আশেপাশে প্লেনের চিহ্ন মাত্র দেখতে পাচ্ছিলেন না তিনি। বেশ কয়েক মাইল হাঁটার পর কিছু ক্রিসমাসের উপহার চোখে পড়ে, বাক্সে ভরা কেক এবং মিষ্টিও। তবে তার মাকে খুঁজে পাননি। বিমান ক্রাশ করবার আগে যেহেতু তিনি সিট সহ নিচে পড়ে যান, তাই বিমানের খোঁজ মেলেনি তার। এই সময় টানা তিন দিন কিছু না খাওয়ার কারণে খুব খিদে পেয়েছিল তার, তাই সে খুঁজে পাওয়া ওই চকলেট আর কেকগুলো কিছু খেয়ে নেয় এবং কিছু জমিয়ে রাখে নিজের কাছে। যাই হোক, পরে অবশ্য জানতে পেরেছিলেন ওই দুর্ঘটনায় তিনিই ছিলেন একমাত্র জীবিত বিমানযাত্রী। অর্থাৎ তার সাথে সেদিন বিমানের যত যাত্রী ছিল পাইলট সহ সবাই মারা গেছে, শুধু তিনি একাই মাত্র জীবিত আছে। যাই হোক, নদীর খোঁজে হাঁটতে হাঁটতে একটি ঝর্ণার উৎসস্থলে খুঁজে পেয়েছিলেন জুলিয়েন। সেটি অনুসরণ করে হাঁটতে থাকেন তিনি। এবার কিছুদূর গিয়ে নদীর খোঁজও পান একটি। প্রায় সাত দিন সেই নদীর পার বরাবর হাঁটতে হাঁটতে এক সময় নদী চেওড়া হতে শুরু করে। তারপর আরও একদিন হাঁটার পর চোখে পড়ে দূরের একটি বসতি আর নদীর পাড়ে বাঁধা একটি নৌকাও। তার পাশেই ছিল একটি ছোট্ট কুঁড়ে ঘর। ততদিন যখন শরীর টানতে টানতে ক্লান্ত হয়ে পড়েছিলেন জুলিয়েন, ক্ষতগুলিতে তৈরি হয়েছিল ঘা, পোকা ধরেছে ভেতরগুলিতে, মুচকে যাওয়া পা আর টানতে পারছিলেন না তিনি। কুঁড়ে ঘর দেখে জোর পান একটু জুলিয়েন আর প্রথমে তিনি তার ক্ষতস্থানের চিকিৎসা করেন। নিজের বইতে জুলিয়েন লিখেছিলেন, ছোটবেলায় দেখেছিলেন ক্ষতস্থান সারাতে কেরোসিন ব্যবহার করতেন বাবা। জুলিয়েন নৌকায় গ্যাসোলিন পেয়েছিলেন, সেই তেলই ঢেলে দেন ক্ষতস্থানে। প্রায় সঙ্গে সঙ্গে ক্ষতস্থান থেকে পরজীবী পোকা বেরিয়ে আসতে শুরু করে। তিনি নিজে হাতে অন্তত 20-25টি এমন পোকা টেনে বের করেছিলেন সেদিন, তবে তারপরই তিনি জ্ঞান হারান। ওই কুঁড়েঘর থেকে তাকে পরের দিন উদ্ধার করে স্থানীয় জেলেরা। প্লেনে করে তাকে নিয়ে যাওয়া হয় শহরের হাসপাতালে। ধীরে ধীরে সুস্থ হন জুলিয়েন। তবে ওই 11 দিনের সেই অভিজ্ঞতার জীবনটাই বদলে দিয়েছে তার। জুলিয়েন এরপর বাবা মায়ের মতোই প্রাণীবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। পেঙ্গুনিয়ার জঙ্গলে তৈরি করেন একটি গবেষণাগার। পরে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন একটি বইয়ে। নাম হলো বইটির When I Fell From Sky। তবে জুলিয়েনের এই 11 দিনের সফর শুধু বইয়েই নয়, সিনেমার গল্পেও জায়গা করে নিয়েছে। আর ইতালির ভাষায় তৈরি হয়েছে সেই সিনেমা। সিনেমাটির নাম হলো মিরাকেল স্টিল হ্যাপেন্স, অর্থাৎ আজও অলৌকিক ঘটনা ঘটে।